আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই ও বোনেরা, আজ রেপার্টরি করার সহজ সপ্তম রেক্স কর্মশালার আজকে চতুর্থতম দিন এবং শেষ ক্লাস। রেপার্টরি করার সহজ অনলাইনে সপ্তম রেক্স কর্মশালার আজকে শেষ দিন, চোদ্দতম ক্লাস। আজকে শেষ ক্লাস, চোদ্দতম ক্লাস। আগামী দিন সতেরো জানুয়ারি লাইভে আসব না, আল্লাহ সাহেব আঠারো তারিখ মঙ্গলবার, আঠারো তারিখ সোমবার, আঠারো তারিখ সোমবার আবার পুনরায় শুরু করব একশো পঞ্চাশতম ক্লাস, রুকসের একশো পঞ্চাশতম ক্লাস। অনলাইনে একশো পঞ্চাশতম ক্লাস আঠারো তারিখ রোজ সোমবার থেকে ইনশাআল্লাহ আবার চালু হবে। গত ১৩ দিন নতুন যারা আমার সাথে ছিলেন রেপার্টরিকরণ সহজ এই ক্লাসে, যারা আমার সাথে ছিলেন গত ১৩ দিন, আপনাদের সাথে আজকে ১৪তম ক্লাস। আজকের ক্লাস শেষ হওয়ার পরে যদি আপনারা রেপার্টরির ব্যবহার করতে সমস্যা হয়, প্রতিদিন রাতে ৯টায় ক্লাসের সাথে থাকবেন, এর পাশাপাশি এসি সালেম স্টাডি গ্রুপ, এই কথা বলতো লাইভ বলবো, তো বলতো এসি সালেম স্টাডি গ্রুপ, বেশ অনেকগুলি গ্রুপ আছে, যে কোনো একটি গ্রুপের সাথে সংযুক্ত হয়ে আপনার বাকি কাজটুকু সেরে নিতে পারবেন। আর দৈনন্দিন তো আমরা রাত ৯টায় লাইভে থাকবো, তখনও কিছু কিছু কাজ সেরে নিতে পারবেন, কিন্তু শুধু একটি জিনিস থাকা চাই, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। যদি আপনার ইচ্ছা থাকে আমি আসি, পাশাপাশি আমার এসি সার্ভের চিকিৎসকরা, প্রশিক্ষকরা, ডাক্তারেরা সকলেই তৈরি আছে আপনাদেরকে সময় দেওয়ার জন্য, যখনই সুযোগ পান চলে আসবেন, আসতে না পারলে যে কোনো একটি গ্রুপের সাথে সংযুক্ত হয়ে যাবেন। গ্রুপগুলি পাইতে হলে আমার আইডিতে কিংবা মেসেঞ্জারে নক করলে আপনারা দেখতে পাবেন অনেকগুলি এসএসআর স্টাডি গ্রুপ, অনেকগুলি ক্লাস চলছে, যে কোনো একটা ক্লাসের সাথে আপনারা অ্যাড হয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আজকে আমাদের সপ্তম রেক্স কর্মশালার অনলাইনে শেষ ক্লাস। গতকাল আমরা আলাপ করছিলাম ১৮ নম্বর স্লাইড, গতকাল না পরশু দিন, কোথায় কি পাবো,
পরশুদিন আলাপ করেছিলাম চর্মরোগ, চর্মরোগ কোথায় পাবো, কিভাবে পাবো। দাদা গত পরশুদিন ক্লাসে ছিলেন, চর্মরোগ পাওয়ার জন্য যে শর্তটি দেওয়া ছিল এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আমাকে একটু লিখে দেন যে চর্মরোগ পাওয়ার জন্য কি শর্ত বা কোন শর্ত পূরণ করলে আপনি চর্মরোগের যে কোনো লক্ষণ খুঁজে পাবেন। নিশ্চয় আপনারা লিখবেন সর্বদৈহিক চর্মের কোন যদি উদ্বেগ জাতীয় কিছু হয়, যেমন গাউট, একজিমা, সোরাইসিস, পক্স, আম, এই ক্ষেত্রগুলোতে আপনারা স্কিনে খুঁজবেন সর্বদৈহিক যদি হয়। আর যদি অঙ্গ বিশেষে যেমন মাথা, বুক, পিঠ, হাত পা, রেকটাম, চেহারা, কান, চোখ, এই সকল ক্ষেত্রে যদি চর্মের কোনো সমস্যা হয় অঙ্গ বিশেষে উদ্ভিদ জাতীয়, তাহলে আপনাকে যেতে হবে সে অধ্যায়ের মধ্যে ইরাপশন। আরেকটি কথা মাথায় রাখতে হবে, ফোড়া, আঁচিল, টিউমার, কিলোয়েড, কন্ডাইলোমেটা, এগুলো যার যার নামে খুঁজতে হবে। যদি সর্বদৈহিক হয় স্কিনে আর অংশ বিশেষ হলে সেই অধ্যায় বিশেষ অধ্যায় ভিত্তিকে এই যার যার নামে খুঁজতে হবে। ফোড়ার প্রয়োজন অ্যাপসে খুঁজতে হবে, আঁচিলের প্রয়োজন ওয়াটসে দেখতে হবে, কিন্তু উদ্ভিদ জাতীয় যত স্কিনের কমপ্লেন আছে সর্বদৈহিক স্কিন ইরাপশন আর অঙ্গ বিশেষের সে অঙ্গের মধ্যে ইরাপশন। কোন বইটি কিনবেন, বাংলা না ইংরেজি, এই কথাটার জবাব অনেকবার দিয়েছি। আপনারা ইংরেজি বাংলা দুইটাই কিনেন, কিন্তু ইংরেজিটা বাংলাটা বাসায় রেখে দিবেন এক বছর, এক বছর পরে ধরবেন, পড়তে হবে এক প্রথম এক বছর ইংরেজিটা। যদি ইংরেজিটা ভালোভাবে পড়তে পারেন, ইংরেজিটা বুঝতে পারেন, তারপরে আপনি বাংলাটা ধরবেন। বাংলা ইংরেজি দুইটাই কিনে রেখে দেন, কিন্তু প্রথম বছর পড়বেন ইংরেজিটা, পরের বছর থেকে শুরু করবেন দুইটা একসাথে। অনেকবার বলেছি দুইটা একসাথে কিনে রেখে দেন, প্রথম বছর পড়বেন ইংরেজিটা, পরের বছর বাংলাটা। এবার কোথায় কি পাবো, এবার হচ্ছে মলের পালা। মলে কি পাবো, মলে কি পাবো, এটা যদি বুঝতে হয় তাহলে আপনাদের যাদের বাসায় ছোট্ট বাচ্চারা পটের মধ্যে পায়খানা করে ওই দিকে তাকালে বুঝতে পারবেন যে মলের মধ্যে কি পাবেন। বাচ্চারা পায়খানা করলে কিংবা বৃদ্ধ লোকেরা যখন পটে পায়খানা করে সেখানে আপনি দেখতে পাবেন কালার, দেখতে পাবেন শক্ত কিংবা নরম, কি যাচ্ছে, কতটুকু যাচ্ছে, কি পরিমাণ হচ্ছে, লম্বা কি খাটো, গুটলে আমরা কেমন, দেখতে কেমন, এই সকল কিছু দেখতে পাবেন স্টুলের মধ্যে। পাশে পাবেন গন্ধটা, তাও আপনি স্টুলের মধ্যেই পাবেন। এবার বলবেন স্টুলে যদি পটের মধ্যে এগুলি পাই তাহলে রেকটামে কি পাব। রেকটামে আপনি পাবেন পায়খানার গতি, রেকটামে পাবেন পায়খানার গতি, রেকটামে পাবেন পায়খানার গতি, পায়খানা হচ্ছে না, একটু বের হয় আবার বের হয় না, অনেক কষ্ট করে বের করতে হয়, পায়খানা করার সময় মলদ্বার ছিঁড়ে রক্ত বেরোতে থাকে। মলদ্বারে পাবেন তার সাথে রেকটামে পাবেন পাইলস, অচ্ছ,
বগন্দর আপনি মলদারে যত রোগ সব পাবেন, পাশে পাবেন কনস্টিপেশন পাবেন, ডায়রিয়া পাবেন, ডিসেন্ট্রি পাবেন। মলের গতি বলতে যা বোঝায় এগুলি সব আপনি রেকটামে পাবেন। আর পটে পাবেন, স্টুলে যা আছে সব স্টুলে পাবেন। অডিয়েন্স, আপনাদেরকে গত কয়েকদিন পূর্বে বলেছিলাম মাইল মিটার নামে একটা শব্দ। মাইল মিটারটি রুব্রিক খোঁজার ক্ষেত্রে মাইল মিটার ব্যবহার করার সময় একটি কথা মনে রাখার জন্য বলছিলাম, যদি আপনাদের মনে থাকে একটু দ্রুত লিখে আমাকে জানান। মাইল মিটার ব্যবহারের ক্ষেত্রে রুব্রিক যখন বের করবেন সেই সময় যখন আপনি মাইল মিটার ব্যবহার করবেন তখন আপনাকে একটি কথা মনে রাখার কথা বলছিলাম, সেই কথাটা দ্রুত লিখেন, তাহলে আমি দুই একটি রুব্রিক বলবো বের করার জন্য। মাইল মিটার, মাইল মিটার ব্যবহার রুব্রিক বের করার সময় মাইল মিটার যখন ব্যবহার করবেন সে সময় একটি কথা মনে রাখতে বলছিলাম, সেই কথাটি কি? উপরের দিকে তাকাতে হবে। শিওর তো? চমৎকার এম এস আব্দুল্লাহ, উপরের দিকে তাকাতে হবে। তাহলে এবার একটু তৈরি হন, আমার দরকার একটু বের করে দেন। আমার কপালে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। আমার কপালে চাপন বোধ ব্যথা, কে আছেন একটু বের করে দেন তাড়াতাড়ি। আমারটা কিন্তু কমপ্লিট, পৃষ্ঠা নাম্বার কত আপনাদের উপরে দেখতে হবে। চমৎকার, একেবারে সঠিক, উপরে দেখতে হবে। এই যে উপরে দেখতে হবে লিখতেছেন, এই যারা লিখতেছেন উপরে দেখতে হবে, এখানে একটা কথা আছে আমার, এখানে একটু কথা আছে। সেই কথাটা হলো, এই গত দুই দিন যে র্যাক চলছে এস সার্ভে কেন্দ্রে, এই র্যাকসে গত 8 মাস অনলাইনে রেপার্টরি ক্লাসে জবাব দিচ্ছেন প্রতিনিয়ত আমার সাথে। এপ্রিলের শুরু থেকে আজ পর্যন্ত হয়তো দুই একটা ক্লাস ব্যতীত সকল ক্লাসে আমার সাথে উপস্থিত ছিলেন, কিন্তু গত দুই দিন থেকে র্যাকসে ক্লাস করছেন। কষ্ট হয়, এত পরিশ্রম করছে এই গত কয়েক মাস যাবৎ, কিন্তু এখনো রেপার্টরি ঘাটতে পারছে না, ব্যবহার জানছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে প্রতিদিন ক্লাসে ছিলেন অ্যান্সার দিতেন কিভাবে, বলছে কখনো নিজে খুঁজে কখনো অন্যটা দেখে। তো অন্যটা দেখে লিখে আপনার লাভটা কি বলেন তো? যার জন্য এখন থেকে যখন আমি বলবো যে এই রুব্রিকটা বের করে আপনারা স্ক্রিনে না তাকিয়ে সাথে সাথে আপনি বইটা হাতে নেন, বইটা হাতে নিয়ে খুঁজে বের করেন, যদি ব্যর্থ হন তাহলে আপনি স্ক্রিনে তাকান, দেখেন আরেকজন লিখছে কিনা। অনেকটা দেখে 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 আপনি লিখে লাভ কি, আপনি লিখাতে আমার কি বেনিফিটটা হচ্ছে? যদি এমন হতো আরেকজনটা দেখে আপনি লিখলে আমার কিছু ইনকাম হতো তাহলে আপনি লিখতেন, আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। নিজেকে ঠকাচ্ছেন কেন? আপনি যদি খুঁজে না পান নিজের মধ্যে স্পিরিট তৈরি করেন, আমি বারবার ক্লাসটা করব, বারবার শুনবো, তারপর আমার শিখতে হবে, প্রয়োজনে আমি যাব কেরানীগঞ্জে, সেখানে যে শিখব, কিন্তু শিখতে হবে, কোনো রক্ষা নেই, জানতে হবে। অন্যটা দেখে পৃষ্ঠা নাম্বার লিখে কোনো লাভ নেই, অন্যটা দেখে জবাব দিয়ে কোনো লাভ নেই। রুব্রিক বলার সাথে সাথে আপনি নিজে আপনার বইয়ের মধ্যে ঢুকে যান, দেখেন আপনি খুঁজে পান কিনা, খুঁজে যদি না পান তাহলে স্ক্রিনে তাকিয়ে দেখেন, মোবাইলে তাকিয়ে দেখেন আরেকজন কি লিখছে,
সেটা দেখে আপনি জবাব দিবেন। এইবার আসেন, মুখে স্বাদ, মুখে স্বাদ মিষ্টি, পৃষ্ঠা নাম্বারটি কত, উপর দিকে তাকা, দ্রুত যান, মাউথ টেস্ট, একটানে মাউথে যেতে হবে, দুটানে টেস্ট, বাস সুইটিস, তাহলে কি হলো অ্যাসিড চলে আসবো, তিনটানে বের করতে হবে, মাত্র তিন সেকেন্ড লাগবে, দেখি কে বের করতে পারেন। মুখের স্বাদ মিষ্টি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত, মুখের স্বাদ মিষ্টি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি, নিচ্ছ লিখবেন, কোপ্রামের ডাল কামরা মাকসল পালসিডিলা সালফা লিখবেন, তো ফার্স্ট গ্রেডে পাঁচটি লিখবেন, নিশ্চয়ই পাঁচটি লিখবেন, ফার্স্ট গ্রেডে পাঁচটি লিখবেন, তো পৃষ্ঠা নাম্বারটা লিখেন, ব্যাস হয়ে গেল, পৃষ্ঠা নাম্বার লিখেন তাড়াতাড়ি, পাঁচটি, চমৎকার, চারশো সাতাশ পৃষ্ঠা, চারশো সাতাশ না ছাব্বিশ, ডাক্তার লোকমান হাকিম আপনি তো এই ভুল করার কথা না, আপনার তো এই ভুল হওয়ার কথা না, চারশো ছাব্বিশ পৃষ্ঠার ডান কলামে মাস বরাবর উপরামে ডালকামারা মাকসল পালসিনলা সালবার ফার্স্ট গ্রেডে পাঁচটি, তাড়াতাড়ি, অন্যটা দেখে লিখা যাবে না, এখন থেকে টার্গেট দেন, আপনি পারবেন না কেন, পারতেই হবে, একেবারে সহজ, তো মাউথ টেস্ট সুইট সুইটিস, বাস হয়ে গেল, এটা নিয়ে ভাবতে হয় নাকি, তাড়াতাড়ি অডিয়েন্স, হাইপোকন্ড্রিয়াকে যদি ব্যথা বলি শুধু উপর দিকে তাকাবেন, শুধু উপরের দিকে, মাথার দিকে শুধু তাকাবেন আর পায়ের দিকে নয়, হাইপোকন্ড্রিয়াকে ব্যথা নিশ্চয়ই যাবেন, অ্যাবডোমেন পেন হাইপোকন্ড্রিয়াক, বাস হয়ে গেল, অ্যাবডোমেন পেন হাইপোকন্ড্রিয়াক, অ্যাবডোমেন পেন হাইপোকন্ড্রিয়াক, কে বলতে পারেন এখানে এই অ্যাবডোমেন পেন হাইপোকন্ড্রিয়াক এখানে কয়টি মাইল মিটার ব্যবহার করা হয়েছে, ষাটটি মাইল মিটার মধ্যে কয়টি মাইল মিটার ব্যবহার করা হয়েছে, কে পারেন দ্রুত লিখে দেন, ষাটটি মাইল মিটারের মধ্যে এই যে হাইপোকন্ড্রিয়াকে ব্যথা এটা বের করতে কয়টি মাইল মিটার ব্যবহার করা হয়েছে, কয়টি, কে আছেন জলদি লিখেন, পাঁচশো বাষট্টি পৃষ্ঠা, ওকে ফাইন, হাইপোকন্ড্রিয়া তো ঠিক আছে বুঝলাম, আমি বলছি এই যে আনিকা ইসলাম কয়টি মাইল মিটার ব্যবহার করা হয়েছে, অ্যাবডোমেন একটি মাইল মিটার, আমার প্রয়োজন ছিল অ্যাবডোমেন, যদি আমি স্টুলে চলে যাই একটু ব্যাকে আসতে হয়েছে, আমার দরকার পেন, যদি আমি পেন রেখে যদি সয়েলিংয়ে ঢুকে যাই, সয়েলিং বলছে একটু পিছনে যাও, পেনে যাও, পেনে আসলাম, পেনের মধ্যে ঢুকে আমার দরকার হাইপোকন্ড্রিয়াক, আমি যদি আপনার কাছে ঢুকে যাই, আপনার বলছে পিছনে যাও, একদম সঠিক অ্যান্সার, তিনটি তিনটি মাইল মিটার ব্যবহার করা হয়েছে, একদম চমৎকার, তিনটি মাইল মিটার একদম সঠিক, বারবার মূত্র দেয়, এটা এবার একটু ভিন্ন রকম, অডিয়েন্স প্রস্রাব কোথায় পাবো, প্রস্রাব কোথায় পাবো, ইউরিনে, বাচ্চারা মূত্র ত্যাগ যখন করে পটের মধ্যে
বস্ত্র ত্যাগ করলে পরিমাণ পায়, গন্ধ পায়, বর্ণ পায়, তলানি পায়, এই সব পাব ইউরিনের মধ্যে, ইউরিন। কিন্তু মূত্রের গতি বারবার করা, থেমে থেমে করা, অনেকক্ষণ পরপর করা, চিকুন নালীতে করা, প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, অনিচ্ছিক ফোঁটা ফোঁটা হওয়া, অনিচ্ছিক মূত্র ত্যাগ করা, এগুলো সব পাবো ব্লাডারের মধ্যে। যেমনি করে পায়খানার গতি রেক্টামে আর মূত্রের গতি হচ্ছে ব্লাডারে। ব্লাডার থাকলে আসবে, না থাকলে নাই। তাহলে মূত্রের গতি পাবেন ব্লাডারে। যদি আবার খুঁজতে চাই বারবার মূত্র ত্যাগ কোথায় যাবেন, পৃষ্ঠা নাম্বারটা কত, নতুন ডাক্তারদের বলছি, বারবার মূত্র ত্যাগ পৃষ্ঠা নাম্বারটি কত, ব্লাডার ইউরিনেশন ফ্রিকোয়েন্ট, ব্যাস হয়ে গেল। দেখেন তো পৃষ্ঠা নাম্বার কত, পাশাপাশি দিনের বেলায়, শুধুমাত্র দিনের বেলা বারবার মূত্র দেয়, ফাজগিরের ওষুধটির নাম কি, নিশ্চয় আপনারা পুস্তিকাও লিখবেন তো, একটু ভালো করে দেখে বিবেচিতে লিখেন, পেসিপস লিখবেন, লেখেন। শুধু দিনের বেলা বারবার মূত্র দেয়, ফাজগিরের ওষুধটির নাম কি, তাড়াতাড়ি বের করে দেন। বারবার মূত্র দেয়, বারবার মূত্র দেয়, 657 রাইট আপার, ওকে। কিন্তু আমি একটু ওষুধ চাচ্ছিলাম, শুধুমাত্র দিনের বেলায় বারবার মূত্র দেয়, ওষুধটির নাম কি ফার্স্ট গ্রেডে, কেহ নাই, জান্নাতুল ফেরদৌস আব্দুল্লাহ, আর কেউ নাই, আনিসুর রহমান জি আরডি, মানসুরা জান্নাতি আরডি জি, এবার বিপ্রদের শক্ত বল, পৃষ্ঠা নাম্বার কত, কে আগে পান দেখি, দেখি কে আগে পেয়ে যান, শক্তবল, 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 পৃষ্ঠা নাম্বার কত, প্রথমে শক্ত পরে তরল, ফাজগিরের ওষুধগুলার নাম কি, প্রথমে শক্ত পরে তরল, ফাজগিরের ওষুধগুলার নাম কি, পৃষ্ঠা নাম্বার কত, আবার আল্লাহ বাঁচিয়ে থাকলে, বাঁচিয়ে রাখলে আল্লাহ সাহেব, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আবার রেফারেন্স কাজ শুরু করব, এই মাসখানে কয়েকদিন রুগীলিপি নিয়ে কাজ করব, রোগীর লিপি ফাঁকে ফাঁকে রেপোর্টিং কাজ চলবে ইনশাআল্লাহ। কি ভূমিষ্ঠা লাইকো ক্যালকেরিয়া, শিওর ভূমিষ্ঠা ক্যালকেরিয়া কার লাইকো ফার্স্ট গ্রেড, কয়টি কয়টি, 38 পৃষ্ঠা দিছেন জি, 38 পৃষ্ঠা, চমৎকার, অতীতের সন্তান, পায়খানা প্রথম শক্ত পরে নরম, ম্যাথমেটিক্যে পড়তাম কিন্তু মনে থাকতো না রুগী আসার পরে, এখন আর মনে রাখতে চাই না, একটু রেপার্টরি দেখে নিন, যেহেতু মনে থাকে না করবো কি, আপনারা একটু দেখে নিন যদি প্রয়োজন হয়, না লাগলে তো নাই, যদি আপনি মনে থাকে তাহলে দরকার নেই। অডিয়েন্স, মূত্রের যত কথা সব পাবেন বাচ্চাদের পটে,
মুরুব্বিদের পটে, তলানি থেকে শুরু করে সব কথা পাবেন পটে। এবার যদি জানতে চাই মূত্রে দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত, দ্রুত, দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি, দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি, শুধু কি অ্যাসিড নাই, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি, দুর্গন্ধ মূত্র তাড়াতাড়ি বের করে দেন, দুর্গন্ধ মূত্র ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, দুর্গন্ধ মূত্র ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, দ্রুত লিখে দেন, জলদি করেন, দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বারটি কত, রুব্রিক গুলো একদম সহজ তাই তো, আমি চাচ্ছি যে আপনারা এই সহজ রুব্রিক গুলি দ্রুত খুঁজে বের করার চেষ্টা করেন, আমি যদি রুব্রিক একখান বলে দিই এখন তিন দিন খুঁজবেন, তিন দিন পরে বলবেন রুব্রিকটার নাম এই, কোনো লাভ নেই, ওইটা আপনারাই পাবেন এক সময়, আপনারা আমার এমন এক রুব্রিক বলে দিবেন আমি সাত দিন খুঁজবো কিন্তু খুঁজে পাবো না, এটার নাম রেফারেল ব্যবহার না, সুব্যবহার নয়, আপনি আমাকে ঠেকাবেন, আপনি রুব্রিকটা লিখে দেন, দেখবেন আমি দুই দিনে খুঁজে পাবো না, আমি যদি একটা বলি আপনি হয়তো সারাদিন খুঁজবেন, কষ্ট হবে হয়তো পাবেন, এটা আপনারাই খুঁজে খুঁজে পাবেন, সহজগুলি কত দ্রুত পাওয়া যায়, আমাদের নিত্যদিন প্রয়োজন যে রুব্রিক গুলি সেটা আমরা যত দ্রুত বের করতে পারি, শুধু এই কাজটুকু চাচ্ছি আপনাদের কাছ থেকে, দুর্গন্ধ মূত্র পৃষ্ঠা নাম্বার কত, ৬৮৬ ১১টি ওষুধ ফার্স্ট গ্রেডে বলেন, এই যে কয়েকদিন আগে বললাম দাঁড়ান, একটু দাঁড়ান, থামুন, অতুষ্টি নন কেন আপনি, এই কথাগুলি মাথায় রাখতে হবে, আপনি কিসের ভিত্তিতে দুর্গন্ধ মূত্র অ্যাসিড নাক দিয়ে দিচ্ছেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, রোগী যদি দাঁত কামড়ে হয় কেন অ্যাসিড নাক দিবেন, রোগী যদি সিপের হয় কেন অ্যাসিড নাক দিবেন, রোগী যদি আর্নিকের হয় কেন অ্যাসিড নাক দিবেন, যদি এপিসের হয় কেন অ্যাসিড নাক দিবেন, রোগী যদি ক্যালকেরা কার্বের হয় কেন অ্যাসিড নাক দিবেন, কার্বোভেজ হলে কেন অ্যাসিড নাক দিবেন, একটু দাঁড়ান, থামুন, লক্ষণ একটা শুনি ওষুধ মাথায় আসলো আর অস্থির অগ্নি আর কিছু পাওয়া যায় কিনা, একটু থামেন, এবার একটু বের করে দেন, একদম সহজ রুব্রিক, কিডনিতে পাথর নিশ্চয় যাবেন, কিডনিতে খুঁজেন, কিডনিতে পাথর তাড়াতাড়ি, কিডনিতে পাথর জলদি দেন তাড়াতাড়ি, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, কিডনিতে পাথর পাবেন, কোথায় খুঁজছেন, নিচে আপনি কিডনিতে যাচ্ছেন, ইউরিনে যাচ্ছেন, না পাবেন না তো, কারণ কিডনির পাথর আমি বলেছিলাম আপনাদেরকে আরো আগের অনেকগুলি ক্লাসে বলেছি, বিল্ডিং এর ছাদ ঢালাই করার সময় রাবিশ যখন চালনি দিয়ে চালে গুড়াগুলি সব বের করে দেয়, বড়গুলা দিয়ে ঢালাই করে মজবুত হওয়ার জন্য গুড়াগুলি বাদ, ঠিক এরকম নিত্যদিন আমাদের প্রস্রাবের সাথে অনেক সেডিমেন্ট যেতে থাকে, ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি, বাস হয়ে গেল, ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, কেউ নাই, ৬৯০ ঠিক আছে, একটু লিখে দেন ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, রুব্রিক গুলি সব সহজ তাই তো, তাড়াতাড়ি বের করে দেন তাড়াতাড়ি, এবার ঘামের পালা তাই তো, ঘাম, ঘামে কি পাবো,
পটের মধ্যে যেরকম আপনি পাচ্ছেন পায়খানা শক্ত না নরম, গন্ধ কেমন, বর্ণ কেমন, পরিমাণ কেমন, দেখতে কেমন, লম্বা না চিকন, যেমনি করে পটের মধ্যে পায়খানা সব পাচ্ছেন ঠিক তত ঘামের মধ্যে আপনি পাবেন ঘামের বর্ণ পরিমাণ অঙ্গ অঙ্গ বাদ দিয়ে যত কথা আছে ঘামের যত চরিত্র দাগ পরে পরে না উঠে উঠে না যত কথা সব পাবেন ঘামের মধ্যে। ঘাম অল্প ঘাম বেশি ঘাম, জলের সময় ঘাম, শীতের সময় ঘাম, দিনে ঘাম, রাতের ঘাম, মাসিকের সময় ঘাম, কাজ করলে ঘাম, পরিশ্রম করলে ঘাম, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, খাওয়ার সময় ঘাম, যত কথা ঘামের যত সুবিধা অসুবিধা চরিত্র খাসানত যত আছে সব পাবেন ঘামের মধ্যে। ঘাম বেশি কম, দিনে রাতে খোলা বাতাসে বদ্ধ করে গরম করে গোসলের পরে গোসলের আগে পায়খানা করলে পায়খানা ধরলে মোট কথা ঘামে যত যত চরিত্র পাবেন আপনি যা দরকার ঘামের, শুধু ঘাম বলতে যা বুঝায় সব পাবেন ঘামের মধ্যে। যখনই বলবে মাথায় ঘাম তখন যেতে হবে মাথা পার্সপিরেশন, যদি বলে পিঠে ঘাম পিঠ পার্সপিরেশন, যদি বলি বুকে ঘাম বুক পার্সপিরেশন, যদি বলি পায়ের তলার ঘাম এক্সট্রিমিটিস পার্সপিরেশন, যখন কোনো অঙ্গে বিশেষে বলা হবে তখন আপনাকে সে অঙ্গে যেতে হবে। এছাড়া ঘামলে ভালো লাগে, ঘামলে খারাপ লাগে, ঘামলে রোগ বাড়ে, ঘাম শীতের সময়, ঘাম গরমের সময়, ঘাম পায়খানা করতে প্রস্রাব করতে, খোলা বাতাসে বদ্ধ করে গোসল করলে গোসলে আগে কিংবা পরে পায়খানা আগে কিংবা পরে প্রস্রাব করতে গেলে আপনি যখনই বলেন না কেন সব পাবেন ঘামের মধ্যে, ঘামের মধ্যে সব পাবেন। এবার বের করে দেন মাসিকের সময় ঘাম পৃষ্ঠ নাম্বার কত, এতো মহিলাদের কাজ তো জেনিটালিয়ার মধ্যে যাবেন নিশ্চয় খুঁজবেন, জেনিটালিয়া ফিমেলে যাবেন যার খুঁজেন মাসিকের সময় ঘাম, মাসিকের সময় ঘাম যদি আপনি জেনিটালিয়া ফিমেলে খুঁজেন তাহলে মাথা ব্যথা মাসিকের সময় কোথায় যাবেন, মাসিকের সময় মাথা ব্যথা জেনিটালিয়া ফিমেলে যাবেন তো লাভ নেই মাথায় যেতে হবে। মাসিকের সময় ঘাম এই মাত্র বললাম, মাসিকের সময় ঘাম শুলিতে ঘাম বদ্ধ করে ঘাম খোলা জায়গায় ঘাম এই সব পাবেন ঘামের মধ্যে। পার্সপিরেশন মিস ডিউরিং, পার্সপিরেশন মিস ডিউরিং, ভাবতেছেন আপনাদের সাথে একটু রসিকতা চলছে তাই তো, হ্যাঁ রসিকতা চলবে আজকে, মিস ডিউরিং তাড়াতাড়ি কত মিস ডিউরিং, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি, পৃষ্ঠ নাম্বার কত 1298, 1298 ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি, মিস বিপুরে একটি ফার্স্ট গ্রেড, মিস ডিউরিং একটি ফার্স্ট গ্রেড, ওষুধটির নাম কি তাড়াতাড়ি, আপনারা বলতেছে ভাবতেছেন বলে একটা খোঁজা আর একটা তাই তো, ওষুধটির নাম কি মিস বিপুর, ওষুধটির নাম কি, মিস ডিউরিং কি ফার্স্ট ইয়ার কি ক্লাস হয় কেউ জানাবেন না বুঝি নাই, বেরটাম ডাক্তার শহীদুল ইসলাম বেরটাম, আনিসুর রহমান বেরটাম, মানসুর জান্নাতি বেরটাম, জয়নাল আবদিন বেরটাম, জি বেরটাম। অডিয়েন্স গ্রামের নাম শুনলে আমরা জাতি একটা ওষুধের নাম আছে বলেন তো ওষুধটার নাম কি, গাম হাতে কয় না কয়েকটা
সর্ব শরীরে যদি প্রচুর ঘাম হয় মাকসল দেবেও মাথায় যদি ঘাম হয় তাহলে মাথার ঘামে বালিশ ভিজে কেলকেরে কাট দেব পায়ের তলায় যদি প্রচুর ঘাম হয় দুর্গন্ধ ঘাম হয় সাইলিশিয়া দেব এটি না বলে জাতীয় ঔষধ ঠিক আছে এই ওষুধের এই লক্ষণ ঠিক আছে কিন্তু এই প্রত্যেকটা লক্ষণের আলোকে অনেকগুলি ওষুধের নাম আছে প্রত্যেকটা আমাদের জানতে হবে প্রত্যেকটা নাম জানা থাকতে হবে এইবার বের করে দেন মাথার ঘামে বালিশ ভিজে দেখি কে পারেন মাথার ঘামে বালিশ ভিজে তাড়াতাড়ি মাথার ঘামে বালিশ ভিজে কে আগে পান পৃষ্ঠা নাম্বার কত মাথার ঘামে বালিশ ভিজে পৃষ্ঠা নাম্বার কত মাথার ঘামে বালিশ ভিজে ফাসগিন ওষুধটির নাম কি ওষুধ কয়টি এবং ফাসগিনের নাম কি পৃষ্ঠা নাম্বার কত মাথার ঘামে বালিশ ভিজে মাথার ঘামে বালিশ ভিজে ফাসগিনের ওষুধটির নাম কি ওষুধ সংখ্যা কয়টি পৃষ্ঠা নাম্বার কত হেড পারস্পিরেশন স্লিপ ইউরিন তাড়াতাড়ি ঘুমাইতে না গেলে কি আর মাথার ঘাম বালিশে লাগিবে ঘুমাইতে না গেলে মাথার ঘাম বালিশে লাগিবে না অডিয়েন্স তাড়াতাড়ি বের করে দেন মাথার ঘামে বালিশ ভিজে তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত একেবারে ট্রিপল টু ক্যালকুলেটর ওষুধের সংখ্যা কয়টি তাড়াতাড়ি ঔষধের সংখ্যা কত স্লিপ ডিউরিং এগারোটি তাই তো বারোশো ছেচল্লিশে কি লিখছেন তো ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেড একটি ওষুধ আছে মোট এগারোটি না দশটি এগারোটি না দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারোটি ফার্স্ট গ্রেড একটি আর সেকেন্ড থার্ডে আছে দশটি মোট এগারোটি মাথার ঘামে বালিশ ভিজে ম্যাথমেটিকা পড়ার সময় একটু রেফারটরিটা চোখটা বলে নেবেন লাভ হবে লস হবে না এইবার আসি ঘাম তো মোটামুটি পেলাম আর একটু বের করে দেন খাওয়ার সময় অনেকে ঘেমে একদম অস্থির হয়ে যায় খাওয়ার সময় ঘাম পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন খাওয়ার সময় ঘাম খাওয়ার সময় ঘাম খাওয়ার সময় ঘাম খাওয়ার সময় মাথায় ঘাম না খাওয়ার সময় ঘাম বলছি খাওয়ার সময় ঘাম খাওয়ার সময় ঘাম বলছি খাওয়ার সময় মাথায় ঘাম বলি নাই খাওয়ার সময় ঘাম কৃষ্ণা নাম্বার কত কে আছেন তাড়াতাড়ি লিখেন বারোশো সাতানব্বই চমৎকার জান্নাতুল ফেরদৌস ধন্যবাদ বারোশো সাতানব্বই খাওয়ার সময় ঘাম আমি কিন্তু মাথা বলি নাই খাওয়ার সময় ঘাম খাওয়ার সময় ঘাম খাওয়ার সময় ঘাম তৃষ্ণা নাম্বার কত বারোশো সাতানব্বই চমৎকার অনেকের চেহারা ঘেমে যায় খাওয়ার সময় একটু বের করে দেন তো খাওয়ার সময় চেহারা ঘেমে যায়
চেহারা ঘেমে যায়, খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, চেহারা খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, ওষুধ খাওয়াইছি ও কি কি একদম একেবারে তিন হতভাগা ওষুধ হাজির, খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, খাওয়ার সময় চেহারা ঘেমে যায়। নিশ্চয় আপনারা ঘামের মধ্যে খুঁজবেন, আমি যখন বললাম খাওয়ার সময় ঘাম তখন যাবেন আপনি পারস্পিরেশনের মধ্যে, যখন বললাম খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, এবার যেতে হবে ফেস পারস্পিরেশন ইটিং। তাড়াতাড়ি, খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, তাড়াতাড়ি বের করে দেন পৃষ্ঠা নাম্বার কত, খাওয়ার সময় চেহারা ঘেমে যায় পৃষ্ঠা নাম্বার কত, খাওয়ার সময় চেহারা ঘেমে যায় পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ কয়টি, 391 পৃষ্ঠায় লিখেছেন ইগনিশিয়া নেট্টামিউর সালফার, একদম চমৎকার ইগনিশিয়া নেট্টামিউর সালফার, ইগনিশিয়া নেট্টামিউর সালফার, খাওয়ার সময় চেহারা ঘেমে যায়, খাওয়ার সময় ঘাম, আমরা যাব পারস্পিরেশনের মধ্যে, যখন বলেছে খাওয়ার সময় চেহারা ঘাম, এবার যাব আমরা ফেজের মধ্যে। এটুকু মাথা রাখতে হবে আমি কোথায় যাব, কোথায় গেলে কি পাব। আপনি হোলসেল মার্কেটে গেলে খুচরা কাপড় কিনতে পারবেন না, হোলসেল মার্কেটে গেলে আপনাকে হোলসেল মাল কিনতে হবে, খুচরা কাপড়ের জন্য খুচরা দোকান আছে সেখানে যেতে হবে। আড়তে গেলে আপনাকে 1 কেজি কাঁচামরিচ দিবে না, আড়তে গেলে আপনাকে 1 পাল্লা কিনতে হবে। সার্বজনীন যদি হয় তাহলে আপনি যাবেন পারস্পিরেশনের মধ্যে, আর যদি আঙ্গিক হয় তাহলে আপনাকে যেতে হবে সে অংশের মধ্যে। চেহারা হলে চেহারায়, মাথা হলে মাথায়, বুকে হলে বুকে, পিঠে হলে পিঠে, যেখানটা সেখানে যেতে হবে। অন্য জায়গায় গিয়ে চাইলে আপনি পাবেন কি? অবশ্যই পাবেন না। এইবার গর্ভাবস্থায় ঘাম দেখেন তো পৃষ্ঠা নাম্বার কত, মহিলাদের 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 গর্ভাবস্থায় ঘাম। হ্যাঁ, মহিলাদের গর্ভাবস্থায় ঘাম পৃষ্ঠা নাম্বার কত, মহিলাদের গর্ভাবস্থায় ঘাম নাই, গর্ভাবস্থা কাম নাই না, প্রেগন্যান্সি ডিউরিং নাই, পাওয়া যাচ্ছে না, এখানে নেই। এইবার সকালে যখন বিছানায় থাকে তখন প্রচুর ঘাম হয়, ওষুধটার নাম কি? যখন বিছানায় থাকে, যখন বিছানায় শুয়ে থাকে, যখন বিছানায় থাকে সকালবেলা, সেখানে প্রচুর ঘাম হয়। নিচে আপনার স্লিপে খুঁজবেন, যখন বিছানায় শুয়ে থাকে, যখন বিছানায় শুয়ে থাকে, যখন বিছানায় শুয়ে থাকে সকালবেলা, তখন প্রচুর ঘাম হয়, ওষুধগুলোর নাম কি একটু দ্রুত লিখে দেন। পৃষ্ঠা নাম্বার দিয়ে দিছে, বাহ বাহ, 1299 1299 চমৎকার, জান্নাতুল ফেরদৌস চমৎকার। সমস্যা এক জায়গায়, আমার একজন জান্নাতুল ফেরদৌস তো দরকার না, দরকার শত হাজারো লাখো জান্নাতুল ফেরদৌস দরকার, একজন দিলে হবে না তো, একজন হলে চলবে না। মানসুরা জান্নাতি 1295 লিখছে কিসের ভিত্তিতে, কি গো প্রচুর ঘাম কি লিখছে বুঝলাম না, ব্যাডিন দিছেন, ব্যাডিন রং নাম্বার দিছেন আপনি, প্রচুর ঘাম, ব্যাড ইন, মর্নিং এ সকালবেলা
Copious, morning, bed in. Ammonium, ferment. এই দুটো ওষুধের নাম নিশ্চয় গাও একটু আপনাদের আইডিয়া হয়েছে তো নাম্বার এইবার পাকস্থলী বালা অডিয়েন্স খাদ্যের ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ এক কথায় অডিয়েন্স যারা পুরাতন আছেন একটু লিখে জানাতে পারেন ইস্তমাকে কি থাকবে না তার জন্য আমি একটি কথা ব্যবহার করি সেই শব্দটা কি কার জানা আছে লিখে জানান ইস্তমাকে কি আছে নাই তা জানার জন্য বোঝার জন্য একটি শব্দ ব্যবহার করি বাক্য ব্যবহার করি তার নাম কি মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয় সব পাবেন ইস্তমাকে আর ওই যে নিজ দিয়ে যে বের হওয়ার গতি নতির এক নামে যা বের হয়ে গেল পটের মধ্যে স্টুলে আর মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয় তা পাবেন ইস্তমাকে মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয় তা সব পাবেন ইস্তমাকে বমি কি কান দিয়ে বের হয় নাক দিয়া নাকে মুখে বমি হয় মুখ দিয়ে কিন্তু বমিটা হয় চোখ দিয়ে তো বমি হয় না কান দিয়ে হয় রেকটাম দিয়ে বমি হয় মুখ দিয়ে হয় মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয় আমরা সব পাবো ইস্তমাকে ইচ্ছা খাদ্যের যদি খাদ্য সংক্রান্ত ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ সব পাবেন ইস্তমাকে কিন্তু মনের মনের ইচ্ছা ঘুরতে মন চায় কাঁদতে ইচ্ছে করে ঘরে থাকতে ইচ্ছে করে মরতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে পরিত্যাগ করতে ইচ্ছে করে কাউকে ভালো লাগে না মানুষ পছন্দ হয় না বাচ্চাদেরকে পছন্দ করে না আলো বাতাসের মধ্যে যেতে ইচ্ছে করে না লোকালয় যেতে ইচ্ছে করে না লোকালয় ছাড়া চলে না এই মনে যত চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা সব পাবেন মাইন্ডে কিন্তু খাদ্যের সংক্রান্ত যত চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা সব পাবেন ইস্তমাকে খাদ্য সংক্রান্ত চাওয়া পাওয়া যত আছে সব পাবেন ইস্তমাকে এখন যদি আপনাদেরকে আমি বলি এই মুহূর্তে আমার ডিম খেতে ইচ্ছে করে পৃষ্ঠা নাম্বার কত দ্রুত বের করে দেন ডিম খেতে ইচ্ছে করে ইস্তমাক ডিজার এক বাস হয়ে গেল কতক্ষণ লাগে বের করতে তাড়াতাড়ি বের করে দেন তাড়াতাড়ি মুখ দিয়ে যা ঢোকে মুখ দিয়ে যা বের হয় সব পাবো ইস্তমাকে চমৎকার একদম দেখো নিজাম আছে নিজাম পৃষ্ঠা নাম্বার কত এক পৃষ্ঠা নাম্বার কত ওষুধ কয়টি 385 পৃষ্ঠা তো এবার বের করে দেন 485 অডিয়েন্স একটা ওষুধের নাম শুনতে চাই আপনাদের কাছে বাদা ডিম পছন্দ করে আর প্রতি রাতে স্বপ্ন দোষ ওষুধটার নাম কি বলেন তো বাদা ডিম পছন্দ প্রতি রাতে স্বপ্ন দোষ ওষুধটার নাম কি প্রমাণ সহ চাই বাদা ডিম পছন্দ প্রতি রাতে স্বপ্ন দোষ ওষুধটার নাম কি যদি আপনারা সাপোর্ট দেন কৃষ্ণা নাম্বার দিয়ে দিতে হবে বাদা ডিম পছন্দ বাদা ডিম পছন্দ প্রতি রাতে স্বপ্ন দোষ ওষুধটির নাম কি চারটি ওষুধ প্রতি রাতে স্বপ্ন দোষ করে দেখতো
প্রতিরাতে সম্ভব করা শিওর তাহলে ডাক্তার চারটা লাগলো কেন ও চারটা ডিমের কথা লিখছে নাকি ও চারটা শুধু ডিমে হ্যাঁ দ্রুত খুঁজতে জানেন আপনাদের চেয়ে দ্রুত আর কি ওষুধ বলতে পারবে আমার তো মনে হয় না আপনারা দ্রুত ওষুধের কাছাকাছি যেতে পারবেন সিদ্ধান্ত আপনি নেবেন সিদ্ধান্ত আপনার কিন্তু ওষুধের কাছাকাছি আপনাকে রেফারটা নিয়ে যাবে এইবার আসেন আমার এই আমার এখানে ডাক্তার আছে একজন ও না খেয়ে থাকবে কিন্তু মাছ খাবে না আমি নিজামুদ্দিন আউলিয়া তাই তো মাছ পছন্দ করে না মাছ খাবে না না খেয়ে থাকবে মগর মাছ খাবে না না খেয়ে থাকতে রাজি কিন্তু মাছ খাবে না ওষুধ কয়টি একটু লিখেন পৃষ্ঠা নাম্বারটা সহ না খেয়ে থাকতে রাজি কিন্তু মাছ খাবে না এটার নাম হচ্ছে মাছ অপছন্দ পছন্দ কাকে বলে আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে 18 তারিখ সোমবার থেকে আবার শুরু করব রোগীলিপি তখন বুঝাবো পছন্দ কাকে বলে অপছন্দ কাকে বলে এবার 19 নম্বর স্লাইডটা দাও মাস পছন্দ অপছন্দ 480 চমৎকার একদম ওষুধের নাম কি কলসিকাম গ্রাফাটিস গ্লোরিয়া রেক্টামিউট ফসফরাস সালফার জিংকাম সলফিস ফসফরাস এইবার মিষ্টি খায় শুনলে ওর সদ্য গুষ্ঠীরে আর জন্য খাওয়াই তো মিষ্টি পছন্দ ফার্স্ট গ্রেড ওষুধগুলোর নাম কি তাড়াতাড়ি মিষ্টি পছন্দ ফার্স্ট গ্রেড ওষুধগুলির নাম কি তাড়াতাড়ি আজকে শেষ করে দেবো রেকর্ডের কাজ কাল পরশু দিন কালকে বন্ধ থাকবে পরশু দিন থেকে আবার 150 নাম্বার রোজ ক্লাস অনলাইনে 150 তম ক্লাস আমাদের টার্গেট 2000 সিরিয়াল চালিয়ে যাব 2000 পর্যন্ত টার্গেট যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে রোগীলিপি শিখতে হবে কোনো রক্ষা নেই শুনতে যাবেন না রেগুলার চলে আসব কোনো কথা নাই মিষ্টি পছন্দ ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি আর্জেন্টাইন চায়না লাইকো সালফার বাস হয়ে গেল চারটি একদম সঠিক এইবার বলেন তো গর্ভাবস্থা মহিলাদের গর্ভাবস্থা কোথায় পাবো নিশ্চয় বলবেন জেনিটালে মেল না ফিমেল মেলে না ফিমেলে গর্ভাবস্থা মহিলাদের কোথায় পাবো গর্ভাবস্থা কোথায় আছে নিশ্চয় বলবেন জেনিটালে ফিমেল বাস পার অসুবিধা নেই মহিলাদের গর্ভাবস্থায় বমি পৃষ্ঠা নাম্বার কত গর্ভাবস্থায় বমি পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি গর্ভাবস্থায় বমি পৃষ্ঠা নাম্বার কত ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি জি গর্ভাবস্থায় বমি ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি গর্ভাবস্থায় বমি নিশ্চয় জেনারেল ফিমেলি খুঁজবেন তো খুঁজেন আপনার ব্যাপার বই আপনার ইচ্ছা আপনার খুঁজবেন আপনি মুখে দিয়ে দিয়া যা বের হয় মুখ দিয়া যা ঢুকে সব পাবো কি ইস্তমাকে
মুখ দিয়া বমি ঢুকে স্টমাক বমিটিং পেট রিসিডিউলিং বাস হয়ে গেল। আবার আরেকজন একজন রুমানা সুলতানা আনিকা না 34 তো রুমানার থেকে ঠিক আছে রুমানারটা জি জয়নাল আবেদিন ঠিক আছে 10 টি একদম অ্যানসার জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যানসার জি 534 ফাসবিড ওষুধ মাত্র 10 টি বলছি কেমন খাওয়াবেন তো বাবা দেখেন তো আছে কিনা বাবা কলসিকাম সেকেন্ড গ্রেডে গর্ভ অবস্থায় বমি কলসিকাম দিচ্ছি তো এবার দেখেন বাবা সেকেন্ড গ্রেড আপনি দেন অসুবিধা নেই কলসিকাম দেন কিন্তু একবার চোখটা ভুলে দেন না যেখানে কি কি ওষুধগুলি আছে গর্ভ অবস্থায় বমি সমস্যাটা কি একটু ঘুরে গেলেই তো হয় গর্ভ অবস্থায় বমি ওষুধগুলির নাম কি তাহলে বমি কোথায় পাবো খাদ্যের ইচ্ছা অনিচ্ছা সব ইস্তমাকে পাবো ইস্তমাকে ব্যথা তো আর অন্য জায়গায় যাবো না ইস্তমাকে যাবো জায়গা অডিও পাইলেন ইস্তমাকে ব্যথা কোথা যা আছে বমি তো এই যে এইবার আরেকখান খবর আছে বমি তো না বমি বমি ভাব জ্বরের সময় বমি বমি ভাব নসিয়া ইস্তমাক নসিয়া ফিভার ডিউরিং পৃষ্ঠা নাম্বার কত ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি বমি বমি ভাব জলের সময় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি নিশ্চয় লিখবেন নেটটা মিউট তো পৃষ্ঠা নাম্বারটা লেখেন না তাই তো হয়ে যায় আপনি নেটটা মিউট লিখবেন ফার্স্ট গ্রেডে লেখেন অসুবিধা নাই কিন্তু জ্বরের পরে যদি বমি ভাব হয় ওখানে আবার ফার্স্ট গ্রেডে আসছিনি কিন্তু ওটাও মাথায় রাখতে হবে ফিভার ডিউরিং এ বমন ভাব নাটাম নিউন আর ফিভারের পরে তিনটা ওষুধে বমন ভাব থাকে আর্সেনিক ড্রসেলা এসিড ফ্লোর কিন্তু তিন গ্রেডে তিনটা ফার্স্ট গ্রেডে হচ্ছে আর্সেনিক অ্যালবাম এসিড ফ্লোর হলো সেকেন্ড গ্রেড ড্রসেলা থার্ড গ্রেড এটা হলো ফিভার আফটার ফিভার ডিউরিং এর মধ্যে ফার্স্ট গ্রেডে একটি ওষুধ নাম হলো নাটাম নিউন সেকেন্ড থার্ড তো আছে ওটার কথা বললামই না অডিয়েন্স বমি বাপ বমি বমি হওয়া আচ্ছা মুখ দিয়ে যা ঢুকে তো বললাম খাওয়া দাওয়ার কথা শুনলেন ইচ্ছা অনিচ্ছা শুনলেন এই যে পানি ছাড়া আমাদের চলে না এই পানি ছাড়া চলে না নিশ্চয় এটা আমরা ইস্তমাকে খুঁজবেন তো তা খুঁজতে যদি পাওয়াই যায় একটু খুঁজে যাই না প্রবল পিপাসা একটু বের করে দেন তো প্রবল পিপাসা পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি প্রবল পিপাসা এক্সট্রিম ক্লাস জান তো প্রবল পিপাসা এক্সট্রিম ক্লাস একটু দেখেন তো প্রবল পিপাসা পৃষ্ঠা নাম্বার কত প্রবল পিপাসা পৃষ্ঠা নাম্বার কত রোকেয়া হোমি হল দিচ্ছে 507 507 কি ছিল আমাদের আগেরটা এবার প্রবল পিপাসা প্রবল পিপাসা 529 তো এইবার একখান কথা যত ব্যথা তত পিপাসা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি ব্যথার সাথে পিপাসা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি কে আগে লিখতে পারেন দেখি ব্যথার সাথে পিপাসা ব্যথার সাথে পিপাসা ওষুধটির নাম কি হবে না ব্যথার সাথে পিপাসা পিপাসার মধ্যে থাকতে হবে এই বারবার করে খুঁজতে হবে না হাতের আন্দাজ করে নেন ধরবেন আর টান দিবেন সিলেট মাঝখান দিয়ে বের করে ফেলবেন ব্যথার সাথে বিপাশা ফার্স্ট গ্রেড ওষুধের নাম কি ডাক্তার 36 নাম দিচ্ছেন কেমন মিলা
উমেমদি পরিবর্তন লিখতে পারে না, লিখছিল আনিকা কেওমিলা ফারুক হোসেন 529 ওষুধের নাম চাই জান্নাতুল ফেরদৌস কেওমিলা 529 রোকেয়া হুমিহল লিখছেন রায়হান লিখছেন কেওমিলা আচ্ছা জয়নাল আব্দিন কেওমিলা স্বপন কুমার মিত্র কেওমিলা জিনা ইউসুফ আলী লিখছেন ব্রায়নিয়া হবে না হবে না গো হবে না বেতা সহ বিভাষা এক নাই লিখতে পারতেন নেট কাপ কাপ লিখতে পারতেন কেমোমিলা ফার্স্ট গ্রেডে একটি ফার্স্ট গ্রেডে একটি কেমোমিলা অডিয়েন্স এই গত 14 দিন যারা ছিলেন নতুন পুরাতন সকলে মিলে তাদের মধ্যে যারা নতুন আছেন যারা এখনো ভালোভাবে রেপার্টরি খুঁজতে পারছেন না ব্যবহার করতে পারছেন না আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছে যারা দ্রুত জবাব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে বাকি কাজটুকু সারিয়ে নেবেন অথবা এসএসআরএমের যে গ্রুপগুলি আছে যে কোনো একটা স্থানে গ্রুপের সাথে সংযুক্ত হয়ে আপনার কাজটুকু সারিয়ে নেবেন আর 150 নম্বর ক্লাস গ্রুপস 18 তারিখ থেকে শুরু হবে রাত 9টায় আপনাদের পরিচিত যারা আছে রোগীলিপি শিখতে চায় তাদেরকে 150 নম্বর ক্লাস থেকে সংযুক্ত করবেন এইবার লিখেন শীতের সাথে পিপাসা শীত শীত ছোঁ পিপাসা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি ও কি কি শীতের সময় পিপাসা ফার্স্ট গ্রেড শীতের পূর্বে পিপাসা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি শীতের পূর্বে পিপাসা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি শীতের পূর্বে আগে পিপাসা পরে শীত শীতের পূর্বে পিপাসা শীতের পূর্বে পিপাসা আর্সেনিক অ্যালবাম চায়না ইপিটার পার্ক পালসিটিলা যত শীত তত পিপাসা ঔষধের নাই শেষ বাবারে বাবা শীতের সময় পিপাসা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা শীতের সময় পিপাসা চারটি হলো শীতের পূর্বে আগে পিপাসা পরে শীত ফার্স্ট গ্রেডে চারটি আর শীতের সময় পিপাসা আল্লাহ শীতের পরে পিপাসা ফার্স্ট গ্রেডে আবার চারটি একটু ঘুরে দিছে একটু ঘুরে গেছে গো ওখানে আছে শীতের পূর্বে ইউপোট্রিয়াম পার আর শীতের পরে আছে ড্রোসেরা একটা উলুট পালুট শীতের পূর্বে পিপাসা আর্সেনিক অ্যালবাম চায়না ইউপোট্রিয়াম পার পালসিডিলা আর শীতের পরে পিপাসা আর্সেনিক অ্যালবাম ক্যামোমিলা ড্রোসেরা পালসিডিলা এগুলো হলো ফার্স্ট গ্রেড এগুলো মূল্যায়ন আপনারা করবেন আমার এই মূল্যায়নের উদ্দেশ্য না উদ্দেশ্য কোথায় কি পাবো একটু ঘুরে আসতে চাই অডিয়েন্স এক জীবনে আর কোনো কথা নেই চর্মরোগ নিয়ে আর কোনো কথা নেই আপনারা নিশ্চয়ই বের করতে পারবেন শুধু একটা রুব্রিক বের করে দেন স্তনে এক জীবা পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি স্তনে এক জীবা পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি একজনে লিখতে পারলে সরে যাব স্তনে এক জীবা মহিলাদের মহিলাদের স্তনে এক জীবা তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন চলে যাব ওষুধ তো লিখবেন এলাকাটি বুঝলাম তাড়াতাড়ি লিখে দেন চলে যাব জলদি অনেক কথা আছে মনে থাকবেন আপনাদের সহজগুলো একটু শেষ করে যাচ্ছি পায়ের তলে এক জিমা আগে স্তনে এক জিমা পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন ওষুধের নাম তো আপনারা জানেন
অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, ঠিক আছে অসুবিধা নাই ওটা দেন, কিন্তু আমি জানতে চাই পাইপ স্টোনে একজিমা ওষুধটার নাম কি, পৃষ্ঠা নাম্বার কত 831, চমৎকার। এবার পায়ের তলায় একজিমা দেন না একটু, পায়ের তলায় একজিমা কে পারেন, পায়ের তলায়, পায়ের তলায় একজিমা জলদি, পায়ের তলায় একজিমা, একজিমা পাবেন না, সোরাইসিস দিয়ে দেন, পায়ের তলায় সোরাইসিস, পায়ের তলায়, পায়ের তলায় সোরাইসিস, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধটির নাম কি, পায়ের তলায় সোরাইসিস ওষুধটির নাম কি, তাড়াতাড়ি, পায়ের তলায় সোরাইসিস ওষুধটির নাম কি, পৃষ্ঠা নাম্বার কত, পায়ের তলায় সোরাইসিস 1003, একদম চমৎকার, ওষুধটির নাম লিখে দিলে আরো মজা হতো, ওষুধের নাম ফসফরাস, একদম সঠিক অ্যানসার। একটি সমস্যা হয় আপনাদের, সেই সমস্যাটা কি জানেন, ওই যে বলি মহিলাদের সব কষ্ট পাওয়া যাবে জেনিটালের মধ্যে, জেনিটাল ফিমেলের মধ্যে, যখনই বললাম যে মহিলাদের মাথা ব্যথা মাসিকের সময় তখনই ঝামেলাটা, জেনিটালে মেল হবে না ফিমেল হবে, একটু খুঁজতে সমস্যা হয়ে যায় তো, যেহেতু মহিলা সেহেতু আপনাকে জেনিটালে ফিমেলে যেতে হবে, তো মাসিকের সময় মাথা ব্যথা, একটু তাড়াতাড়ি বের করেন না, মাসিকের সময় মাথা ব্যথা তাড়াতাড়ি, মহিলাদের কেহ নাই, একজন চাই, শুধু একজন, 101 জন, মাসিকের সময় মাথা ব্যথা তাড়াতাড়ি, মাসিকের সময় মাথা ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত, চমৎকার, ফার্স্ট মাসিকের পূর্বে মাথা ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধটার নাম কি, মাসিকের পূর্বে মাথা ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধটার নাম কি, কেউ নাই, একজনও কি নাই, 142, তুষারবালা 142, চমৎকার, একদম আপনার জানা উচিত, মাসিকের সব মাথা ব্যথা বলছি আমি, আমি মাসিক চাচ্ছি না, আমি খুঁজছি মাথা ব্যথা, আমি খুঁজছি মাথা ব্যথা, আপনি মাথার মধ্যে যাবেন, হেড পেন মিস ডিউরিং, বাস হয়ে গেল, সেক্সের পরে মাথা ব্যথা, সেক্সের পরে মাথা ব্যথা, ওষুধগুলোর নাম কি, সেক্সুয়াল কন্টাক্টের পরে মাথা ব্যথা, কোয়েশ্চেন আপনার, ওষুধগুলোর নাম কি, সেক্সের পরে মাথা ব্যথা ওষুধগুলোর নাম কি, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, সেক্স করলে মাথা ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, ক্যালকেরিয়া কার, কেলিকার, সিপিয়া, সাইলিশিয়া, সেক্স করলে মাথা ব্যথা তাই তো, বাস হয়ে গেল, কি মজা, জেনিটালিয়া মেল না ফিমেল, সেক্স করলে মাথা ব্যথা, কোথায় যাবেন, পৃষ্ঠা নাম্বার কত, 4টি, ক্রিয়জোট লিখছেন ফারুক হোসেন, ফারুক ক্রিয়জোট তো গেছে মাসিকের সময় ওইটা, অনেকে দেরিতে শোনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে যাবেন হেডে, সেক্সে বা সেক্স করলে মাথা ব্যথা, ক্যালকেরিয়া কার, কেলিকার, সিপিয়া, সাইলিশিয়া, একদম সাইফুল ইসলাম, এতক্ষণ পরে ঘুম ভাঙছে, বাস এইবার হলো স্বপ্নদোষ চাই, বলেন তো স্বপ্নদোষ মনে রাখার জন্য আমি একটি শব্দ ব্যবহার করি, কে বলতে পারেন এই মুহূর্তে যারা লাইভে আছেন, নতুন পুরাতন, স্বপ্নদোষ মনে রাখার জন্য একটি শব্দ ব্যবহার করি, অতিরাতে স্বপ্নদোষ, স্বপ্নদোষ মনে রাখার জন্য একটি শব্দ ব্যবহার করি, সেই শব্দটির নাম কি,
স্বপ্নদোষে ঘটে কি কাপড় নষ্ট কি দিয়ে সিমেন দিয়ে তাই তো সিমিনাল ডিসচার্জ জান সিমিনাল ডিসচার্জ সিমিনাল ইমোশন হবে সিমিনাল ইমোশন নাইটলি রাতে যদি কাইট হয় না হলো স্বপ্নদোষ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি রাতে বেলা স্বপ্নদোষ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি রাত্রে বেলা স্বপ্নদোষ রাতের মধ্যে পাবেন না স্বপ্নদোষ কোথায় হয় কার হয় জেনিটাল এরিয়া 18 তো লোক ফার্স্ট গ্রেডে কোটা ফার্স্ট গ্রেডে কয়টি স্বপ্নদোষ 710 প্রতি রাতে যদি হয় 4টি নেকটাম মিউট নেকটাম ফস পিকলিক অ্যাসিড টেরেসকেকাম আর যদি স্বপ্নদোষ বলেন ফার্স্ট গ্রেডে কোটা 18 না 19টা ফার্স্ট গ্রেডে 19টি একদম স্বপন কুমার মিত্র 710 19 ডাক্তার জাহাঙ্গীর আলী সাহেব এতক্ষণ পরে বের হলেন আজকে রেফারেল কাজ শেষ করব আল্লাহ সহায়তায় 18 তারিখ থেকে রাত 9টায় রোগী লিপি আবার শুরু হবে 150তম ক্লাস আগামী দিন বন্ধ থাকবে বিশেষ কারণে শুধু দিনের বেলায় বীর্যপাত ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি শুধু দিনের বেলায় স্বপ্নদোষ ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি দিনের বেলায় স্বপ্নদোষ দিনের বেলায় স্বপ্নদোষ ফার্স্ট গ্রেডের নাম কি একদম ফাটাফাটি একটু জানতে চাই বাচ্চাদের লিকুরিয়া পৃষ্ঠা নাম্বার কত বাচ্চাদের লিকুরিয়া পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি বাচ্চাদের লিকুরিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি এক্ষণে ছেড়ে দেব তাড়াতাড়ি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি তাড়াতাড়ি এইবার কাতরতা যাবেন তো একদম কাতরতা আমার দিয়ে যত কথা আছে আমার আমার গোসল পছন্দ হয় না গোসল ভালো লাগে না গোসলে আরাম বোধ করি আমার শীত লাগে আমার গরম লাগে আমার গরম অসহ্য আমার জ্বালা পোড়া আমার ব্যথা আমার বলতে যত কথা সব পাবেন জেনারেলিসের মধ্যে ওই যে রাত 3টার সময় শ্বশুরবাড়িতে আওয়াজ দিলে বুঝে কে আসি আছে ওই যে বরিশালের শাশুড়ি জেনারেলিস আমার দিয়ে যত কিছু চান সব পাবেন জেনারেলিসের মধ্যে আবার আমার দিয়ে যত কথা ডান পাশে রোগাক্রমণ বাম পাশে রোগাক্রমণ আড়াআড়ি রোগাক্রমণ নিচ থেকে ওপর দিকে ওপর থেকে নিচের দিকে গোসল কিংবা শীত কিংবা গরম যত কথা আপনি চান সার্বদৈহিক আঘাত বলেন সার্বদৈহিক জ্বালা বলেন সার্বদৈহিক যত কষ্ট আপনি চান সার্বদৈহিক সব পাবেন জার্নিসের মধ্যে তারপর একদিন আমি সারাদিন একটা ক্লাসে শুধু জার্নিস কিভাবে ব্যবহার করবেন সেটা একদিন বলে দেব যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে এই রুগীলিপি ক্লাসের ফাঁকেই একদিন আলোচনা করে নেব অডিয়েন্স গত 14 দিন আপনাদের সাথে রেপার্টরি ক্লাস চলছে যারা নতুন পুরাতন যারা আছেন এই মুহূর্তে লাইভে আপনাদের গত 14 দিনের ক্লাস এই 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে আজকে 16 জানুয়ারি তার মধ্যে 2 দিন উপস্থিত ছিলাম না এই 14 দিনের রেক্স ক্লাস
আপনাদের কেমন লেগেছে, কতটুকু বুঝেছেন, আপনাদের প্রত্যেকের মতামত এক্ষুনি লিখে জানাবেন। পাশাপাশি ক্লাস থেকে বের হওয়ার পরে এই ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং 18 তারিখ সোমবার সেই দিনের ক্লাসে অন্যদেরকে উপস্থিত থাকার জন্য তৈরি করবেন। কালকে দিন বিরতি থাকবে, সোমবার থেকে আবার নতুন করে ইনশাল্লাহ শুরু করব। এই 14 দিনের ক্লাস আপনাদের কেমন লেগেছে একটু দ্রুত মতামত লিখেন, একটু লিখে যান। 14 দিন তো সময় নষ্ট করলেন, আর একটু লেখেন না, আপনার লেখা বলে দিবে আরেকজন এই ক্লাসে থাকবে কি থাকবে না। আপনার লেখা আপনার আন্তরিকতা বলে দিবে আরেকজন এখানে এই ক্লাসে ঢুকলে সে যদি আপনি উপকৃত হয়ে থাকেন লিখবেন, যদি আপনি কষ্ট হয়ে থাকেন তাও লিখবেন, তাহলে আরেকজন দেখে হয় ঢুকবে কি ঢুকবে না সিদ্ধান্ত নিতে সহজ হবে। আর একটু দেরিতে ক্লাস শুরু হলে সুবিধা হয়। কি করব, এই ক্লাস শেষ করে দেখব রুগী, রুগী দেখে তারপরে যাব বাসায়, দেখা যাক যে সায়নাটা শুরু করা যায় কিনা চিন্তা করব। তবে শীতটা একটু কমে যাক। শীতটা কমে যাক তারপরে ভাববো সায়নাটা দেওয়া যায় কিনা, সায়নাটায় ভাবতেছি। আর এমনও দেরি হয়ে যায় 9টার টাইম চেম্বার শেষ করে রুগী হাতে থাকলে রুগী শেষ করে কাজ শুরু করতে সময় লেগে যায়। কি লিখছে, পঞ্চাষ্টমী ঔষধের প্রয়োগ সম্পর্কে আলোচনা করতে বলা ইনশাল্লাহ করবো। রোগীলিপি যে ক্লাস চলছে সেই ক্লাসের ফাঁকে রোগ কর্মশালা 150তম ক্লাস সোমবার থেকে, সেদিন থেকে ইনশাল্লাহ কিছু আলোচনা করবো। এই গত 14 দিনের ক্লাসে মতামত দ্রুত লিখে জানান, এক্ষণে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আবার আপনাদের সাথে দেখা হবে সামনে সোমবার দিন রাত 9টায়। সেদিন ভাববো যে ক্লাসের টাইমটা আর একটু দেরি করা যায় কিনা, 9:30 করা যায় কিনা ভাববো। একটু দ্রুত লিখেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।